হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো দি বঞ্জারা চৌধুরী ব্লগ। চলো ব্লগটা শুরু করা যাক। তো রাত 12টা বাজে, এখন আমরা ওপেন বিরিয়ানি রান্না করছি। আশেপাশে লোকেশনটা দেখো, আগে আদরটা দিয়ে নিক। এই আদর, তো এখন আমরা বিরিয়ানি করছি। এই দেখো, এখানে লঙ্কাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে প্রায় 1.5 কেজি মাংস এখানে রয়েছে, প্রায় 5 থেকে 6 খানা লেগ, আর বাদ বাকি সব ওপরের অংশ, লেগের ওপরের অংশটা রয়েছে। এখন ম্যারিনেট করে অ্যাটলিস্ট আধ ঘন্টা না রাখলে মাংসটা টেস্ট হবে না। এটা হলো চিকেন বিরিয়ানির চিকেনটা, বিরিয়ানির চিকেনটা। আচ্ছা, এটা হলো চিকেন চাপ। চিকেন চাপেও প্রায় এখানে 500 মতো চিকেন চাপ, বাদ বাকি যত বডি ছিল সলিড পিসগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছি। আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কাগুলো ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু আতর আর গোলাপ চাপ। এবার ভিডিওটা ছেড়ে বাসনটা মাজ, ভিডিওটা ছেড়ে বাসনগুলো মেজে দে ঝটপট। এটা চাপের জন্য কাজু বাটা, চাল মগজ বাটা সব কিছু আমি বাটলাম। আর একটু দেওয়া হবে, একটু ছোটো তারপর দেওয়া হবে। এখন এই লঙ্কাগুলো এখন পিষবো, লঙ্কা পিষবো, রান্না বান্না হোক। সবাই প্রচণ্ড টায়ার্ড, রাত প্রায় 11টা বাজে, কখন খাওয়া দাওয়া হবে জানি না। রান্না করে আসছি, যখন হবে হবে, খাবো তো একবার। এই আরেকজন টমেটো দিচ্ছে, তো এখানে আমাদের ভাত রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হবে।
তো আমরা এখন আমাদের ছাদে রান্না করছি। তো অ্যাকচুয়ালি বিরিয়ানিটা কাঠের উনুনে রান্না করলে সবথেকে বেশি টেস্টি হয়, সেই জন্য এখন কাঠের উনুনে আমরা রান্না করছি। রাত প্রায় 11টা বাজে। আমাকে কেন তুলছিস? তো মা এখন এই ভাতটাকে অন্য একটা জায়গায় সরিয়ে রাখছে, কারণ যেটায় ভাত আছে ওটাতেই বিরিয়ানি করা হবে। তো সেই জন্য মা অন্য জায়গায় ভাতটা সরিয়ে রাখছে, তারপরে মাংসটা হয়ে গেলেই বিরিয়ানির লেয়ারিং করা হবে। তো দেখো গরম গরম ভাত মোটামুটি ওই 70-80% হয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে বিরিয়ানির মাংস, দেখেই কত লোভ লাগছে, কখন যে হবে। তো রাত 12টা বাজে, এখন আমরা ওপেন বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি মশলা ছড়ানো হচ্ছে, তারপর আবার রাইস, এত অল্প করে নুন দে। আর এত দিবি না, ঝাঁঝালা গন্ধ আসছে একটা। আলু বুখারা আনলে ভালো হতো, আর খোয়া ক্ষীর। আলু বুখারা অনেকদিন দেওয়া বন্ধ করে দিয়েছি, কোন একটা লাভ হয় না। সেই এমনিই ভালো হয়, ভালো হওয়ার হলে এমনিই ভালো হবে। সেই বাজে করলি ওখানে কিছু দিসনি, তাই দোকানের মতো হয়েছে। তাই লাস্টে এইটুকু দিয়ে দেওয়া হবে, গ্রেভিটা কমই দে, গ্রেভি দিস না। একটু ঘি দেব, সেটা দুধ ছিল, দুধের মধ্যে সামান্য রং দিচ্ছি। এই আমাদের বিরিয়ানি রেডি, আতর দেওয়া হচ্ছে, আর ওখানে চাপ হচ্ছে, চিকেন চাপ। তোমরা দেখতে পাবে এটা হয়ে গেছে, চিকেন চাপ, চিকেন চাপ কমপ্লিট। এটা না দিয়ে এটা বসিয়ে দেব, উড়িয়ে দেব। এই দেখো রান্না হচ্ছে এখন, বিরিয়ানি দমে দেওয়া হলো, এবার শুধু অপেক্ষা কখন হবে বিরিয়ানি। তার আগে এখন আমরা চাপ খেয়ে একটু টেস্ট করে দেখবো, এবার একটু চাপ খেয়ে আমরা দেখবো কেমন হয়েছে। এই দেখো বিরিয়ানি, একটু চাপ নিয়ে এলাম, চাপটা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আর একজন খেতে খেতে উঠে গেল, খাওয়া হয়ে গেছে একটু টেস্ট করা। তো ফাইনালি এতক্ষণ অপেক্ষার পরে আমাদের সেই বিরিয়ানি রেডি। তো কেমন লাগছে অবশ্যই বলো, আমরা ডিম দিয়ে খাই বিরিয়ানি, খুব ভালো লাগে। তো দেখো বিরিয়ানির লেগ পিসটা দেখো, উফ কি টেম্পটিং লাগছে। একটু তোমাকে ছাড়িয়ে দেখাচ্ছি, দেখো জাস্ট টানলেই খুলে আসছে। আর একটু রাইসগুলো দেখাচ্ছি, দেখো রাইসগুলো ঝরঝরে, দেখো দেখে কি মনে হচ্ছে বাড়িতে করা, মনে হচ্ছে না যে কোনো বড় দোকান থেকে কেনা। আলুটাও দেখো খুব সুন্দর নরম হয়েছে, একদম পারফেক্ট। তো চলো চটপট খেয়ে নিই, তোমাদের লোভ লাগলে অবশ্যই কমেন্টে জানিও, নিশ্চয়ই একদিন খাওয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। চলো আজকের মতো টাটা।
She's a diamond.